নমস্কার বন্ধুরা, রেনবো চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, এখনও যারা রেনবো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আজকে যে প্রকল্পটি নিয়ে আমরা আলোচনা করব সেটি পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প রূপশ্রী। আপনারা জানেন যে নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প রূপশ্রী। সাধারণভাবে পশ্চিমবঙ্গের দরিদ্র পরিবারের মানুষেরা তাদের বিয়ের জন্য বা বিয়ের সময় যে চরম দুর্দশায় পড়ে, এই অবস্থা থেকে মুক্তির জন্য বা পরিবর্তনের জন্য ওই সকল পরিবারকে এককালীন আর্থিক সহায়তা অর্থাৎ এককালীন 25,000 টাকা দেওয়ার বন্দোবস্ত করা হয় এই প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের নামই হচ্ছে রূপশ্রী। এই রূপশ্রী প্রাপক যারা, অর্থাৎ রূপশ্রী প্রাপক যারা, তাদের কী করলে এই রূপশ্রী আওতাভুক্ত হতে পারেন সেই বিষয়টি আমরা আলোচনা করব। প্রথমে, যাদের বয়স হচ্ছে 18 বছর বা তার বেশি, অর্থাৎ যেসব মহিলার বয়স 18 বছর বা বেশি, তারাই কিন্তু এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারেন। 18 বছর বয়সের কম হলে কিন্তু রূপশ্রী প্রাপকদের মধ্যে আসবেন না। অর্থাৎ রূপশ্রী আওতাভুক্ত হতে গেলে প্রথমেই 18 বছরের বেশি হতে হবে, যারা কিনা এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারে। এটি প্রথম বিবাহ হতে হবে, অর্থাৎ আবেদনকারীর এটি প্রথম বিবাহ হতে হবে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করতে হবে বা কমপক্ষে শেষ 5 বছর পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। অবশ্যই এটি গুরুত্বপূর্ণ, পরিবারের বার্ষিক আয় 1.5 লক্ষ টাকার বেশি হলে হবে না। আবেদনকারীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ওই অ্যাকাউন্ট সক্রিয় থাকা অবশ্যই দরকার। আবেদনকারীকে ই পেমেন্টের মাধ্যমে 25,000 টাকা সরাসরি তার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। আর একটি গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটি হচ্ছে কন্যাশ্রী প্রকল্পের সাথে এখন এই প্রকল্পকে লিঙ্ক করে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা কন্যাশ্রী আওতাভুক্ত ছিলেন তারাই কিন্তু এই রূপশ্রীর আওতাভুক্ত হতে পারবেন। অর্থাৎ কন্যাশ্রীর K1 K2 যারা পেয়েছেন তারাই কিন্তু এই রূপশ্রীর আওতাভুক্ত হতে পারবেন বা সহজেই টাকা পেতে পারবেন। এর জন্য আপনাদের বিডিও অফিসে আবেদন করতে হবে, বিডিও সাহেবের কাছে নির্দিষ্ট ফরম্যাট আছে, বা বিডিও অফিসে যে সমাজ কল্যাণ দপ্তর আছে সেই সমাজ কল্যাণ আধিকারিকের সাথে যোগাযোগ করবেন, সেখান থেকে নির্দিষ্ট ফর্ম নিয়ে ফিল আপ করে বিডিও সাহেবের কাছে জমা করবেন এবং সেখান থেকে একটা এনকোয়ারির ব্যবস্থা আছে। এনকোয়ারি করার পর আপনাদের যে নির্দিষ্ট প্রসিডিউর আছে সেই প্রসিডিউর মেনটেন করার পর যে রূপশ্রী হচ্ছেন, অর্থাৎ আপনার কন্যার নামে যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টে সরাসরি 25,000 টাকা ট্রান্সফার হয়ে যাবে। পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প রূপশ্রী, দারুণ চলছে এটা এবং আপনারা সকলে যাতে এর আওতাভুক্ত হতে পারেন এবং আমাদের আশেপাশে যারা আছে পরিবার, গরিব পরিবার, তারা সকলে যাতে এর আওতাভুক্ত হতে পারবেন, এই কয়েকটা নির্দিষ্ট নিয়ম মেনে যদি আপনারা দরখাস্ত করতে পারেন অবশ্যই এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন এই আশা রাখি। বন্ধুরা, এরকম বিভিন্ন প্রকল্প নিয়ে আপনাদের কাছে আসব। যদি আপনাদের চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। নমস্কার।